পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। কোনো এক সাপুরে একটি সাপ ধরে তার বাক্সের মধ্যে রেখে দেয়। তারপর সে যখন তার তাবুতে সেটা রাখে এবং ঘুমিয়ে পড়ে, রাতে একটি চোর এসে তার সেই সাপ নিয়ে যায়। সকালে উঠে যখন তিনি দেখেন যে তার সেই সাপ নেই, তখন তিনি খুব মনে কষ্ট পান এবং তিনি মনে মনে খুব রাগও হন চোরের ওপর। সেই সাথে আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেন যেন আল্লাহ তার সাপটি ফিরিয়ে দেন, যেভাবেই হোক তিনি যেন চোরকে ধরতে পারেন, শাস্তি দিতে পারেন এবং তিনি যেন তার সাপ ফিরে পান। তারপর তিনি সেই চোর ধরার জন্য এবং সাপ খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। হঠাৎ তিনি দেখলেন এক জায়গায় অনেক মানুষের ভিড়, তো তিনি দ্রুত সেখানে এগিয়ে গেলেন। গিয়ে দেখলেন যে একজন ব্যক্তি সাপের কামড়ে মারা গিয়েছে। তো ব্যক্তিটিকে দেখেই তিনি চিনতে পারলেন, ওই ব্যক্তি নিয়মিত তার কাছে যাতায়াত করত। পাশেই তিনি দেখলেন যে তার সেই সাপের বাক্সটা। তখন তিনি বুঝে গেলেন যে এই হচ্ছে সেই চোর যিনি তার সাপ নিয়ে পালিয়ে গিয়েছিল গতকাল রাতে, এবং তিনি সম্পূর্ণরূপে নিশ্চিত হলেন যে তারই সেই সাপ এই চোরকে কামড় দিয়েছে বা দংশন করেছে এবং তার সাপের কামড়েই এই চোর মারা গিয়েছে। এটা যখন তিনি নিশ্চিত হলেন, তখন তিনি লোকজন সবাইকে বললেন, আরে এই চোর তো আমার পরিচিত, আর ওকে যে কামড় দিয়েছে সেটা আমারই সাপ, ও চুরি করেছিল সেই সাপে ওকে কামড় দিয়েছে, আর আমি তো আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন এই সাপ আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই, অনেক শুক্রিয়া জানাই যে তিনি আমার দোয়াটি কবুল করেন নাই। এভাবেই তিনি সবার কাছে কথাগুলো বললেন যে চোর তার পরিচিত, সে সম্পর্ক গড়ার মাধ্যমেই তার কাছে গিয়েছে এবং তার সাপ চুরি করেছে, তারই সাপ দ্বারা সে দংশিত হয়েছে এবং মারা গিয়েছে, এবং তিনি এই সাপ হারানোর জন্য খুব কষ্ট পেয়েছিলেন, এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়াও করেছিলেন যেন চোর ধরে শাস্তি দিতে পারেন এবং সাপ ফিরে পান, কিন্তু আল্লাহ তার এই দোয়া কবুল না করাতে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন এখন। এই কথাগুলো তিনি মানুষকে বলতে থাকলেন। এই চমৎকার শিক্ষণীয় ঘটনাটি জগৎ বিখ্যাত আউলিয়া মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ তার মসনব শরীফে বর্ণনা করেছেন। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই ঘটনা থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, আমাদের সব চাওয়া পাওয়াই ঠিক নয়, আমাদের সব দোয়াই আমাদের জন্য মঙ্গলজনক নয়। আল্লাহ আমাদের মঙ্গল চান, তাই আমাদের সব দোয়া তিনি কবুলও করেন না। এই যে তিনি যে কবুল করেন না আমাদের দোয়া, যেগুলো আমাদের জন্য অমঙ্গলজনক, আমরা না বুঝে দোয়া করেছিলাম, চেয়েছিলাম আল্লাহর কাছে, এই যে আল্লাহ যে আমাদের এগুলো পূরণ করছেন না, এটাও তার একটা বিশেষ দয়া। এই গল্পের সারমর্ম এইটাই। এখানে যেটা ঘটেছিল, ঠিক আমাদের বাসায় বা কোনো কিছু যখন চুরি হয়ে যায়, আমরা অনেকেই বা মোটামুটি সবাই একই ধরনের রিয়াকশন দেখাই, যে চোর ধরতে পারলে তার খবর আছে, গালি গালাজ যা আছে তা তো করতেই হবে, সে চোর শুনুক বা না শুনুক আশেপাশের মানুষ তা শুনবে, সবাই এটা নিয়ে কথা বলবে, আর অবশ্যই সে তার বস্তু যেন ফিরে পায় যেটা চুরি হয়েছে, এবং চোরকে কেন্দ্র করে আল্লাহর দরবারে অনেক অভিশাপ দিয়ে থাকে। সাধারণ কোনো বিষয় হলে ফিরে পাওয়ার তেমন কোনো আশা রাখে না, কিন্তু মূল্যবান কিছু হলেই আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ আমার এই জিনিসটা ফিরিয়ে দিও। কেউ কেউ তো মানত করেন জিনিস ফিরে পাওয়ার জন্য। তাছাড়া এমন অনেক ঘটনাও আপনারা পাবেন যে চোর যেন শাস্তি পায়, এজন্য অনেক টুটকা করে যে চোরের গলা দিয়ে রক্ত বের হবে, চোর বিনাশ হয়ে যাবে, বিভিন্ন ধরনের জাদু মন্ত্র যে যার যার মতো অনেকে এগুলোও করে। বিষয়টা খুব হাস্যকর হলো, এমন ঘটনাও আছে, অর্থাৎ সে এতটা বিরক্ত, ধরেন কারো বাসার আম চুরি হয়ে গেল, কলা চুরি হয়ে গেল, তারা কিন্তু মনে কষ্ট পান এবং তারা গালাগালি করে, হয়তো বা আম জাম কলা কাঁঠাল ওগুলি ফেরত পাওয়ার আশা রাখেন না, কিন্তু চোরকে গালি দেন, অভিশাপ দেন, তাকে শাস্তি দেওয়ার জন্য যখন কোনো কিছুই পারে না, এমন অবস্থা হয় যে যারা একটু কম বুদ্ধিমান
তারা সেই জ্ঞানও রাখে না, যেভাবেই হোক তাকে শাস্তি দিতে হবে। তখন কোনো তদবির করে, কোনো ফকিরের কাছে যায় যেন ওই চোরের বড় ধরনের কোনো ক্ষতি হয়, হোক বা না হোক সে একটা কিছু করে শান্তি পাবে। এই হচ্ছে মানুষের অবস্থা। আর যদি খুব মূল্যবান জিনিস হয়, ঘরের খুব দামি জিনিস বা খুব প্রয়োজনীয় কিছু, তাহলে তারা চায় যে তারা যেন সেটা ফেরত পায়, আল্লাহর কাছে তারা বিভিন্ন দোয়া দরুদ করতে থাকে। তো এই সাপুরেও ঠিক সেই কাজই করেছে। পরে তিনি ঠিকই বুঝতে পেরেছেন যে এই সাপ চুরি হওয়াতে তার ভালো হয়েছে। ওই যে চোর ছিল, সে যদি এটা চুরি না করতো তাহলে এই দেখা যাইতো এই সাপ তাকেই দংশন করতো, তিনি মারা যাইত। তো এটা তার জন্য ভালো হইল, এই জন্য সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ শুধু এই সাধারণ ব্যাপারগুলোই বোঝান নাই, তিনি আরও গভীর কিছু বোঝাতে চেয়েছেন। অবশ্যই হয়তো পারে আমরা খুব কম বুঝি, যতটুকু বুঝি সেখান থেকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করি। তো এই গল্পের যে রহস্য বা যে শিক্ষা, সেটা হচ্ছে এই যে সাপ, সেটা হচ্ছে আমাদের দুনিয়াবী মোহ, দুনিয়াবী বস্তুগুলো, এটা মূলত সাপই। দুনিয়াবী যে বিষয়গুলো আছে সব কিছু আমাদের জন্য কল্যাণকর নয়। যেভাবে একজন সাপুরের সাপ ধরে রেখে সে সেটাকে সম্পদ মনে করেছিল এটা গনিমতের মাল, বিশাল বড় কিছু। আমরাও দুনিয়াবী সেসব বিষয়কেই কি অনেক মূল্যবান ভাবি, যা আমাদের জন্য ক্ষতিকর আমরা বুঝি না। দুনিয়াবী অনেক বিষয় আছে যা সাপের মতোই বিষাক্ত, কিন্তু আমরা সেটাকে অনেক বড় মূল্যবান কিছু মনে করি। আমাদের ঘরে এনে যত্ন করে রাখি, আমাদের কাছে যত্ন করে রাখি, সেটা দুনিয়াবী ধন সম্পদ হোক বা যে কোনো বিষয়ই হোক, এরকম অনেক কিছু আছে যা বিষাক্ত সাপের ন্যায়, কিন্তু আমরা সেটাকে মূল্যবান ভেবে নিজেদের মূল্যবান বস্তু মনে করে রেখে দেই, যত্ন নেই। যখন সেটা হারিয়ে যায় তখন আমরা ব্যথিত হই, আল্লাহর কাছে সেই বস্তুই ফিরে পেতে চাই। এখানে শুধু চুরি হওয়া বস্তু বা চোর উদ্দেশ্য নয়, এখানে হারিয়ে যাওয়া উদ্দেশ্য। যখন আপনার অনেক টাকা পয়সা ছিল, কোনো কারণে আপনার অনেক লোকসান হলো, হারিয়ে গেল, তখন আপনি কি করেন? অনেক ব্যথিত হন এবং আল্লাহর কাছে সেই টাকাগুলো ফেরত চান, যেভাবে হোক আল্লাহ আরেকটা পথ দেখাও, ব্যবসাটা যেন ভালো হয়, আবার যেন গুজগাছ করতে পারি। দোয়ার ধরন যেমনই হোক, উদ্দেশ্য হচ্ছে যা হারিয়ে গিয়েছে তা যেন আবার ফেরত আসে। ধরেন কেউ নির্বাচনে দাঁড়িয়েছে, সে কোনো কারণে হেরে গেল, তাহলে সে কি করে? সে পুনরায় দোয়া করে, আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে তুমি জিতিয়ে দাও, এবার তো হলো না আগামীবারের জন্য। যা হারিয়ে যায় তা সে আবার আল্লাহর কাছে চায়। দেখা গেল কেউ ধরেন তিনবার এমপি হয়েছে, চতুর্থবার সে পাশ করতে পারলো না, এমপি হলো না, তখনও সে আল্লাহর কাছে সেটাই চাইবে যে আল্লাহ আগামীবার যেন আমি পাই, কেন পেলাম না এবার। কোনোভাবেই তার মন ভরছে না, ক্ষমতা হোক যে কোনো বিষয় হোক, অর্থ সম্পদ জায়গা জমি বন্ধুত্ব যে কোনো কিছুই হোক, নাম যশ হারিয়ে গেলে সে আবার আল্লাহর কাছে চায়, দোয়া করে আল্লাহ আমাকে সেটা ফিরিয়ে দাও। অনেক সময় তো আল্লাহ তা কবুল করেন, অনেক সময় কবুল করেন না, তখন বান্দা ব্যথিত হন, এভাবে বলে থাকেন নিবাই যখন তাহলে দিলা কেন, দিতেই না। একজনের এক এক রকম পরিভাষা থাকে, যে তুমি যখন ফেরতে নিলা তাহলে এত কিছু আমাকে কেন দিলা, এরকম অভিযোগও স্রষ্টার প্রতি করা হয়। তো সব দোয়া আল্লাহ কবুল করেন না, সব কিছু ফিরিয়ে দেন না, সব কিছু রেখে দেন না, কিছু জিনিস তিনি কেড়ে নেন, কিছু জিনিস দেনই না। আমরা যা ভাবছি এমন নাও হতে পারে, অবশ্যই বান্দাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ বান্দার কল্যাণ চান, তার প্রভু তার কল্যাণের বাইরে কিছু চিন্তা করেন না, তার ভুলের জন্য শাস্তি তো অবশ্যই দেন, কিন্তু তখনও তিনি চেষ্টা করেন কিভাবে ক্ষমা করা যায়, কিভাবে শাস্তিটা কমানো যায়। তিনি তার বান্দার প্রতি প্রচুর দয়াশীল, তার চাইতে বড় দয়াশীল আর কেউ নেই, তার চাইতে বড় কল্যাণ করার মতো ব্যক্তি আর কেউ নেই আমাদের জন্য। বান্দা এটা বুঝে না, অতি সহজ বিষয়, পিতামাতার দিকে দেখলেই এটা দেখা যায় যে সন্তান এমন অনেক কিছুই চায় যা বাবা মা দেয় না। এর মানে এই না তাদের সামর্থ্য নেই বা তারা খারাপ, তারা এটা দেখা যায় এই জন্য দেয় না, ওই ইচ্ছা যদি বা ওই আবদার যদি পূরণ করে, চাওয়া যদি পূরণ করে, তাহলে সন্তান ক্ষতিগ্রস্ত হবে। ধরুন খুব ছোট বাচ্চা, সে খুব বেশি লজেন্স আইসক্রিম এগুলো খেতে চাচ্ছে, বাবা মা সবসময় দেয় না, একটা নিয়মের মধ্যে রাখে,
সন্তান কান্নাকাটি করলেও দেয় না। হতে পারে পাশে থেকে একজন বলে উঠবে, কেমন বাবা মা, সেই কখন থেকে এটা চাচ্ছে, 2 টাকার একটা লজেন্স কেন দেয় না? কিন্তু সে তো জানে না তার সন্তান আর কত কিছু চায়, এই 2 টাকার লজেন্স সে আজকে চাচ্ছে এরকম না, সে কালকেও চাবে। ফলে তার কি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে, এটা তার বাবা মা জানে। বা এমনও হতে পারে অলরেডি তার সেই রোগ আছে তার সেই বাচ্চার, সে কোনোভাবেই চায় না এই ইচ্ছা পূরণ করতে, ওই একটা লজেন্সই তার জন্য অনেক ক্ষতিকর, অন্য কেউ জানে না তাই তার আহাজারি করে। এমনকি সন্তান সেও তার বাবা মার প্রতি খুব রাগ দেখায়, ছোটবেলা থেকে বড় যাই হোক তারা রাগ দেখায় যে কেন দিবে না আমাকে, কান্নাকাটি চিল্লাপাল্লা জেদ দেখায়, কিন্তু বাবা মা কোনোভাবেই তা পূরণ করে না যত যাই হয়ে যাক। কোনো কোনো বাবা মা এভাবে বলে, কাঁদতে কাঁদতে মরে গেল তোর এটা দিব না, এটা হবে না। এর উদ্দেশ্য এই না সে তার সন্তানকে ভালোবাসে না, এর উদ্দেশ্য হচ্ছে সে তার সন্তানের কল্যাণ চায়, কোনোভাবেই যেন সন্তানের ক্ষতি না হয়, কারণ সন্তান যা চাচ্ছে সেটা তার জন্য ক্ষতিকর, কোনোভাবেই উপকারী নয়। এটা তো সন্তান বুঝে না, কিন্তু তার বাবা মা তো বুঝে। তো বাবা মার চাইতেও আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসেন, বাবা মার ভালোবাসায় স্বার্থ থাকতেও পারে, কিন্তু তার ভালোবাসায় কোনো স্বার্থ নেই। তো তিনি কি করে বান্দার যখন ভুল কিছু চায় তিনি তা দিয়ে তার ক্ষতি করবেন, তিনি এটা চান না। তাই তিনি অনেক দোয়াই আমাদের কবুল করেন না, চাওয়া পাওয়াগুলো কি পূরণ করেন না, ইচ্ছাগুলো পূরণ করেন না। আমরা তাকে যতই দোষারোপ দিই যে তুমি কেন দিলা না আল্লাহ, তোমার নামাজ পড়ি, রোজা রাখি, কত কিছুই তো করি, তুমি অমুকরে দাও, তুমুকরে দাও, আমার কেন দাও না, যত যাই বলি না কেন, ধরেন কেউ নাস্তিকই হয়ে গেল, যাও অনেক সাধন ভজন করলাম, তোমার অনেক ডাকলাম পাইলাম না, আমি আর তোমার বিশ্বাস করি না, এমন মানুষও আছে, তারপরও উনি তাকে তা দেন না, যত যাই হয়ে যাক তাকে সেটা দিবে না, কারণ এটা তার জন্য অকল্যাণকর, ক্ষতিকর। এই বুঝ সব বান্দার মধ্যে নেই, কিন্তু যদি ওই সাপুরের মতো সে এটা প্র্যাকটিক্যালি দেখতে পারত, তাহলে সে শেষে এসে বলতো আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নাই। আমাদের জীবনে এরকম ঘটে, কোনো কিছু একটা চাই বা কোথাও একটা কিছু চিন্তা ভাবনা করি, পরে দেখা যায় সেটা হয় না, সেখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে বা ক্ষতি হয়, পরে আমরা আল্লাহরে বলি ভাগ্য ভালো আমি সেখানে যাই নাই। এভাবে আমরা বলি, আমাদের সবার জীবনে এই ধরনের ঘটনা আছে, কিন্তু আমরা এটাকে ধরে রাখি না যে এটা শুধু একটা বিষয় না, এরকম অনেক ব্যাপারই আছে, যদি আল্লাহ সেটা পূরণ করতেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম। তাই অনেক মহাপুরুষরাই এভাবে বলে গেছেন যে আল্লাহ যা করেন বা ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন, অনেকে এটা মেনে নিয়েছেন, অনেকে এটা মানেন নাই। এরকম অনেক ঘটনা আছে, অনেক গল্প আছে, রূপক বাস্তবিক অনেক কিছু আছে, যার দ্বারা বোঝানো হয়েছে যেন মানুষ বুঝতে পারে যে সব কিছু আমাদের জন্য ভালো নয়, আমরা যা ভাবি তা সব ঠিক নয়, কারণ আমাদের জ্ঞান অতি অল্প, অতি কম। যিনি আমাদের মালিক তিনি খুব ভালো জানেন আমাদের জন্য কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর। কেউ ধনী কেউ গরিব, দেখা গেল সে যদি ধনী হতো তাহলে হতে পারে তার কোনো ক্ষতি হয়ে যেত, এমন অনেক আছে না, অনেক ধনীরা অশান্তিতে আছে, অনেক বড় বড় বিপদে পড়েছে, কিন্তু অনেক গরিব আছেন যারা খুব সুখ শান্তিতে আছেন, অনেকের অনেক নাম যশ আছে কিন্তু তার জীবন দেখা গেল অনেক কষ্টের, ওই নাম যশ তার জন্য কষ্ট করে, এটা হয়তো আমরা বুঝি না সে বুঝে। অনেক বিষয় আছে যেগুলো বাহ্যিকভাবে আমাদের কাছে ভালো মনে হয় কিন্তু সেগুলো খারাপ। আপনি হয়তো বা দেখছেন একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, রাইফেল পিস্তল নিয়ে 4-5 জন বডিগার্ড তার সাথে আছে, আপনি তো খুব আফসোস করছেন যে আপনার জীবন কবে এরকম হবে যে আপনি এরকম বডিগার্ড নিয়ে ঘুরবেন, আপনি এটা ভাবছেন না যে তার জীবনটা কেমন যে বডিগার্ড ছাড়া সে ঘুরতে পারে না, সে নিরাপত্তাহীনতায় ভুগছে, কিন্তু আপনি যখন ইচ্ছা রাতের বেলাও বেরোয় যেতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাকে কেউ খুন করবে না, কোনো বিপদ আপদ নাই, কিছুই নাই, আপনার তেমন কোনো টেনশন নাই, আপনার বডিগার্ডই লাগে না, আর তার বডিগার্ড ছাড়া চলার উপায় নেই, এই যে বডিগার্ড তারপর তার টেনশন। তাহলে কে ভালো আছে, ওই বডিগার্ড রাখার দরকার আছে, ওই রকম লেভেলে যাওয়ার দরকার আছে না, এইভাবে থাকলে ভালো। বান্দা তার আপন আপন জায়গা থেকে নিজেকে দুঃখী মনে করে, অনেক ধনীরাও নিজেকে দুঃখী মনে করে, অনেক ধনী ব্যক্তি যারা আছে, নাম যশ যাদের আছে, অনেক ক্ষমতা যাদের আছে, তারাও নিজেদেরকে
কোথাও না কোথাও দুর্বল মনে করেন, দুঃখী মনে করেন, তারা নিজেদের অভাবই ভাবেন, এটা কেন আল্লাহ তাদেরকে দিল না, দিলে এই হইতো সেই হইতো পূর্ণতা পাইত, কিন্তু তারা এটা বুঝেন না, যদি আল্লাহ তাদের সেই ইচ্ছাগুলোকে পূরণ করে দিত তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যেত, সেটা হারিয়ে গিয়েছে বা নাই এই জন্য তার জন্য ভালো। তাহলে সেই সাপুরের সাপের মতো যে চুরি করে নিয়ে গেল, যদি সে চুরি না করত তাহলে ওই সাপ তার যে বিষ ছিল তার দ্বারা সেই সাপুরকেই দংশন করত, সাপুরেই মারা যেত। চুরি হওয়ার ফলে চোরও মারা গেল, সেই বিষাক্ত সাপও চলে গেল, সে মুক্ত থাকল, বেঁচে গেল। এখন তিনি নিজের দোয়া কবুল না হওয়াতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। কিছুক্ষণ আগেই তিনি বুক চাপড়াচ্ছিলেন, কারণ সে এটা বুঝতে পেরেছে। আমাদের জীবনে এরকম অনেক ঘটনা আছে, আমরাও বুঝতে পারি কিন্তু ভুলে যাই, নিরাশ হয়ে যাই। আল্লাহর প্রতি আমাদের কখনো নিরাশ হওয়া যাবে না, তার রহমত অসীম, এটা মনে রাখতে হবে। ছোটবেলা বাবা মা অনেক মারধরও করে, আমাদের সংস্কৃতিতে কালচার এটা আছে, পিতামাতা সন্তানের গায়ে হাত তুলে প্রচুর মারধর করে। সন্তান বড় হয়ে কি এর জন্য বলে এই আমার এত মারছিলা কেন? শিক্ষকরা এখন হয়তো বা গায়ে হাত তোলে না, কিছুদিন আগেও এদেশে কালচারই ছিল শিক্ষকরা ছাত্রদের বেত দিয়ে মারত, অনেক মারত। কোনো ছাত্র কি বড় হয়ে সেই শিক্ষককে গিয়ে গালি দিছে এই কেন আমার মারছিলেন, কেন আমার শান্তি দেন নাই, কেন আমার জীবনটা এত অতিষ্ঠ করে রাখছিলেন ছোটবেলা? না, কারণ এখন সে বুঝে তার শিক্ষকের ওই আচরণ, তার বাবা মার ওই কঠিন আচরণগুলো তার জন্য কল্যাণকর ছিল, তাই এখন আর সে গালি দেয় না তার জন্য। সে মনে মনে হয়তো ভাবে যে তখন যদি ওই শিক্ষক আমাকে এইভাবে শাসন না করতো তাহলে হয়তো আজকে আমি এই ভালো জায়গায় থাকতাম না, বাবা মা যদি তখন আমার সাথে এবং না করতো, কঠোর না হতো, তাহলে আমি হয়তো আমার অমুক বন্ধুর মতো হয়ে যেতাম, ওর মতো এমন হয়ে যেতাম, আমার অবস্থা খুব খারাপ থাকতো, এভাবে চিন্তা করে। দুনিয়াবী বিষয় খুব দ্রুত হচ্ছে, সে বুঝে যাচ্ছে এগুলো, কিন্তু যখন বিষয়টা খুব গভীর বড় আল্লাহ কেন্দ্রিক, ভাগ্য তকদির এইসব ব্যাপার যখন জড়িত হয় তখন সে নিরাশ হয়ে যায়, সে ঈশ্বরকে দোষারোপ করে বা তার কোনো কিছু হারিয়ে গেলে সে খুব বেশি আফসোস করে এবং তা ফিরে পেতে চায়। সে একবার ভাবেও না এটা তার জন্য হতে পারে অকল্যাণকর, কারণ সে তো জানে না, সে যখন জানতো এটা তার জন্য অকল্যাণকর তাহলে তো সে আর দুঃখী হতো না, সে সাপুরের মতো খুশি হতো, সাপুরেও তো খুশি হয়েছে পরে। তো এই খুশিটাই আগে হওয়া উচিত, সে যে সাপ ধরে রেখেছে, সাপ চলে যাওয়াতে সে দুঃখী, এটা তাকে আগেই বুঝতে হবে কোনটা সাপ কোনটা ক্ষতিকর। যখন বুঝতে পারেনি, যখন হারিয়ে গিয়েছে, তখন অন্তত পক্ষে এটুক ভরসা আল্লাহর উপরে রাখা উচিত যে নিশ্চয়ই এটা চলে গেছে, নিশ্চয়ই এটা ভালোর জন্য, হতে পারে এটা আমার জন্য ক্ষতির কারণ ছিল। এই ঘটনার মূল শিক্ষাকে সহজ ভাষায় যদি বলতে চাই অল্প কথায়, তাহলে এই দ্বারাই যে দুনিয়াবি মোহ মায়া, এই যে সাপ বিষাক্ত, তা নিজের কাছে না রাখাই ভালো, রাখলেও তা যদি কখনো আল্লাহ নিয়ে নেন তাহলে তার জন্য আফসোস না করা। তাছাড়া দুনিয়াবি যত বিষয় আদি আছে, আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাচ্ছি, প্রার্থনা করছি, যখন তা কবুল হচ্ছে না, তা আমরা পাচ্ছি না, ঈশ্বর আমাদের সেই ইচ্ছা পূরণ করছেন না, তখন আমাদের নিরাশ হওয়া কোনোভাবেই উচিত না। আমাদের এটা মনে রাখতে হবে সব সময়, তিনি আমাদের পিতামাতার চাইতেও আমাদের আপন। পিতামাতা যেখানে আমাদের অকল্যাণকর কিছু চান না, অকল্যাণকর আবদার পূরণ করেন না, সেখানে সেই মহান রব, প্রভু ঈশ্বর, তিনি কিভাবে আমাদের সেসব ভুল ইচ্ছাগুলোকে পূরণ করবেন যা আমাদের জন্য ক্ষতিকর? অন্তত এতটুকু বিশ্বাস আস্থা প্রভুর প্রতি রাখা তার উচিত, প্রতিটি বান্দার জন্য এটা উচিত। আশা করব এই গল্প থেকে আপনারা প্রকৃত শিক্ষাটি গ্রহণ করে বাস্তব জীবনে প্রতিফলিত করবেন। দয়াল যেন আমাদের সেরকম মন মানসিকতা তৈরি করে দেন, আমরা যেন তার উপর আস্থা রাখতে পারি। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।